বাংলাদেশেই যুদ্ধ বিমান তৈরি হবে এমন আশার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশ যা প্রত্যাশা করে তা পূরণে যথাযথ দায়িত্ব পালনে বিমান বাহিনীর নবীন কর্মকর্তাদের প্রতি নির্দেশ দেন তিনি। দুপুরে গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ে শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বিমান বাহিনী একাডেমিতে অনুষ্ঠিত হয় রাষ্ট্রপতি কুচকাওয়াজ 2020-এর সমাপনী অনুষ্ঠান। এতে গণভবন থেকে ভার্চুয়াল মাধ্যমে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর পক্ষে বিমান বাহিনীর 77তম অফিসার কোর্স শেষ করা নবীন কর্মকর্তাদের ব্যাচ পড়িয়ে দেন বিমান বাহিনীর প্রধান। অনুষ্ঠানে মনোজ্ঞ ফ্লাইং পাস উপভোগ করেন প্রধানমন্ত্রী। পরে দিক নির্দেশনামূলক বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, প্রযুক্তি ভিত্তিক বাহিনী গড়ে তুলতে কাজ করছে তার সরকার। আমি আশা করি হয়তো একদিন আমরা এই বাংলাদেশে যুদ্ধ বিমান, পরিবহন বিমান, হেলিকপ্টার তৈরিও করতে পারবো ইনশাল্লাহ। আর তাছাড়া আমরা মহাকাশে বিজ্ঞান চর্চা করা, হয়তো একদিন আমরা মহাকাশে পৌঁছেও যেতে পারি। তো বর্তমানে শুধু শিক্ষা নয়, শিক্ষার সাথে প্রযুক্তি এবং শিল্পায়নের সংমিশ্রণে শিল্প নির্ভর জাতি হিসেবে আত্মপ্রকাশে বিমান বাহিনীর ভূমিকা সত্যি প্রশংসনীয়। যুদ্ধ করে অর্জিত দেশের মান ধরে রাখতে সর্বোচ্চ ত্যাগ স্বীকারের জন্য প্রস্তুত থাকতে নবীন কর্মকর্তাদের নির্দেশ দেন শেখ হাসিনা। সবাইকে আমি এটুকু বলবো যে আমরা যুদ্ধ করে বিজয় অর্জনকারী একটি দেশ, একটি জাতি, সে কথা সবসময় মাথায় রেখে, মনে সাহস রেখে, মাথা উঁচু করে বিশ্ব দরবারে চলতে হবে এবং নিজেদেরকে প্রশিক্ষণের মাধ্যমে উপযুক্ত করে গড়ে তুলতে হবে। পরে রাষ্ট্রীয় সালাম গ্রহণের মাধ্যমে শেষ হয় আনুষ্ঠানিক আয়োজন। ইমরান হোসেন, এশিয়ান টেলিভিশন, ঢাকা।